হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা পেটে ব্যথা নিয়ে কথা বলবো। পেটে ব্যথা হলে কিভাবে আমরা এই পেটে ব্যথাটিকে প্রাইমারিভাবে প্রিভেন্ট করতে পারি, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো দ্য ফলোয়িং পয়েন্টস টু প্রিভেন্ট স্টমাক পেইন। নাম্বার ওয়ান, ইটিং স্মলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিলস। আপনি প্রতিনিয়ত যে খাবারগুলি গ্রহণ করছেন, এটি একবারে অনেক বেশি পরিমাণ খাবার গ্রহণ না করে অল্প অল্প করে এবং বারে বারে খাবারটি খেতে পারবেন। নাম্বার টু, অ্যাভয়েডিং ফুডস দ্যাট ইরিটেট ইউর স্টমাক। আপনার কিছু কিছু খাবার আছে যে খাবারটি আমাদের স্টমাকটিকে ইরিটেট করে, এই খাবারগুলি আপনাকে আইডেন্টিফাই করে এই খাবারগুলি থেকে আপনাকে অ্যাভয়েড করতেই হবে। নাম্বার থ্রি, নট ইটিং রাইট বিফোর বেড টাইম ইফ ইউ হ্যাভ অ্যাসিড রিফ্লাক্স। আপনার যদি অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালাপোড়া করার সমস্যা থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ঘুমাতে যাওয়ার পূর্বে মিল স্কিপ অথবা অ্যাভয়েড করতেই হবে। নাম্বার ফোর, ইলিভেটিং ইয়োর হেড হোয়াইল স্লিপিং টু রিডিউস নাইট টাইম সিমটমস। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, তখন যেন আপনার হেড পোর্শনটি একটু ইলিভেটেড বা উঁচু থাকে। নাম্বার ফাইভ, টেকিং ইয়োর টাইম টু চিউ ইয়োর ফুড। আপনি যে খাবারটি গ্রহণ করবেন, এটি যেন আস্তে আস্তে চিবিয়ে গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার সিক্স, অ্যাভয়েডিং মেডিকেশনস দ্যাট ওরসেন ইয়োর সিমটমস। আপনি যে প্রতিনিয়ত যে মেডিসিন অথবা ওষুধগুলি গ্রহণ করছেন, এই ওষুধগুলি যদি আপনার এই স্টমাক পেইনের একটা কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আপনাকে এই মেডিকেশনগুলি আস্তে আস্তে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতেই হবে। নেক্সট, রিডিউসিং স্ট্রেস লেভেল। আপনি যদি প্রতিনিয়ত আপনার দিনটি স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে অতিবাহিত করেন, তাহলে কিন্তু আপনার সুস্বাস্থ্য রক্ষা করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই জন্য কিন্তু আপনাকে স্ট্রেস ফ্রি লাইফ কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কুইট স্মোকিং। আপনাকে অবশ্যই ধূমপান ত্যাগ করতেই হবে। নাম্বার নাইন, অ্যাভয়েডিং অ্যালকোহল কনজাম্পশন, মানে হলো অ্যালকোহল এবং স্মোকিং, এটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতেই হবে। নেক্সট, মেনটেনিং এ হেলদি ওয়েট। আপনাকে অবশ্যই একটি হেলদি বডি ওয়েট মেনটেন করতেই হবে, মানে হলো আপনার বিএমআই যেন অবশ্যই আমাদের নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, এই দিকটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার সুস্বাস্থ্য রক্ষার কথা চিন্তা করে থাকেন। সো এই উপরোক্ত নিয়মগুলো যদি আপনি একটু আপনার লাইফস্টাইলের সাথে মেনে চলার চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস আপনি কিন্তু আপনার প্রাইমারিভাবে আপনার সুস্বাস্থ্য রক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনার স্টমাক পেইন বা পেটে ব্যথার যে কারণগুলি থাকে, এটি থেকে কিন্তু প্রাইমারিভাবে আপনি রক্ষা করতে পারবেন। এরপরেও যদি আপনাদের এই স্টমাক পেইন অথবা পেটে ব্যথা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টরের সাথে অথবা আপনার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে এটির ট্রিটমেন্টের সঠিক প্রোটোকলে কিন্তু আপনাকে যেতে হবে। সো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।